सुप्रिय शिक्षार्थीवृंद ऑनलाइन आयोजन आज चतुर्थ क्लास तुम्हारे स्वागत। हमें संजीव कुमार पाल अध्यापक मृत्तिका विज्ञान सरकारी गौरनदी कलेज गौरनदी बरिशाल। विगत तीन टी क्लासेर विषयगुलो तुम्हारा निश्चय शुनेछो एवं पढ़ेछो। এবারে আমরা আলোচনা করব ইনফ্লুয়েন্স অন ভেজিটেশন অ্যান্ড ক্রপ প্রোডাকশন, অর্থাৎ কৃষির উপর জলবায়ুর প্রভাব। জলবায়ু প্রকৃতির একটি মূল্যবান উপাদান। পরিবর্তনশীল আবহাওয়া যার উপর ভিত্তি করে কোনো অঞ্চলের বায়ুর তাপ, চাপ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ প্রভৃতির 25 থেকে 30 বছরের গড় অবস্থাকে সে অঞ্চলের জলবায়ু বলে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন এবং তাদের বিস্তার, বিভিন্ন কৃষি পদ্ধতি সবই নিয়ন্ত্রিত হয় জলবায়ু দ্বারা। বাংলাদেশের কৃষির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। জলবায়ুর সাথে উদ্ভিদের রয়েছে একটি নিবিড় সম্পর্ক। পৃথিবীর দেশে দেশে বিচিত্র ও বিভিন্ন ধরনের ফসল উৎপাদনের প্রধান কারণ জলবায়ুর প্রভাব। অবশ্য কৃষিকার্যে মৃত্তিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জলবায়ুর উপর ভিত্তি করে ফসলকে বিভক্ত করা হয়েছে বিভিন্ন শ্রেণীতে। এগুলো হল গ্রীষ্মপ্রধান অঞ্চলের ফসল, আর্দ্র অঞ্চলের ফসল, শীতপ্রধান অঞ্চলের ফসল, নাতিশীতোষ্ণ অঞ্চলের ফসল, মরু বা শুষ্ক অঞ্চলের ফসল। এই শ্রেণীবিভাগ থেকেই স্পষ্টভাবে প্রতিভাত হয় যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ফসল জন্মে জলবায়ুর উপর ভিত্তি করে এবং এ কারণে কৃষিতে জলবায়ুর ভূমিকাই মুখ্য। জলবায়ুর বিভিন্ন উপাদানের মধ্যে তাপমাত্রা, বৃষ্টিপাত ও আর্দ্রতার প্রভাবেই কৃষির উপর সবচেয়ে বেশি। এক এক ধরনের ফসল এক এক ধরনের তাপমাত্রা, বৃষ্টিপাত ও আর্দ্রতায় ভালো জন্মে। এ কারণে বাংলাদেশের এক এক অংশে এক এক ধরনের ফসল বেশি হয়। বাংলাদেশের জলবায়ু সাধারণত উষ্ণ, আর্দ্র ও সমভাবাপন্ন। এদেশের জলবায়ুর উপর মৌসুমি বায়ুর প্রভাব এত বেশি যে সামগ্রিকভাবে এদেশের জলবায়ু পরিস্থিতি ক্রান্তীয় মৌসুমী জলবায়ু নামে। মৌসুমী বায়ুর আনুকূল্যের ফলে বাংলাদেশের জলবায়ু কখনোই অন্যান্য শীতপ্রধান বা গ্রীষ্মপ্রধান দেশের মতো চরমভাবাপন্ন হয় না। এদেশে শীতকাল সাধারণত বৃষ্টিহীন ও শুষ্ক এবং গ্রীষ্মকাল উষ্ণ ও আর্দ্র। অবশ্য বাংলাদেশের সর্বত্র জলবায়ু একই ধরনের নয়। যেমন চা গাছের জন্য অধিক তাপ ও বৃষ্টিপাতের প্রয়োজন হয় বলে বাংলাদেশের পাহাড়িয়া অঞ্চলে ব্যাপকভাবে চা আবাদ করা হয়। ধান, পাট, আখ প্রভৃতি ফসলের জন্য প্রয়োজন হয় তাপ ও বৃষ্টিপাতের। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বাংলাদেশে গ্রীষ্মকালে প্রচুর বৃষ্টিপাত হয় এবং তাপমাত্রাও বেশি থাকে। এ কারণে বাংলাদেশে গ্রীষ্মকালে এসব ফসলের আবাদ হয়ে থাকে। এ সময়ে গড় তাপমাত্রা 27 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস থাকার ফলে জলবায়ু উষ্ণ আর্দ্র প্রকৃতির হয়। তাই ধান, পাট, আখ, চা ছাড়াও গ্রীষ্মপ্রধান ও আর্দ্র অঞ্চলের ফসল যেমন আখ, জাম, লিচু, কলা, পেঁপে, আনারস, রবার প্রভৃতি ফসল জন্মে। বাংলাদেশে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাতের পরিমাণ সামান্য। এ সময়ে মৃত্তিকায় আর্দ্রতার পরিমাণ কম থাকে। বাতাসে আর্দ্রতা থাকে গ্রীষ্মকালের তুলনায় কম। এ কারণে যেসব ফসলের জন্য অল্প পানি ও তাপের প্রয়োজন হয় কেবলমাত্র সেসব ফসলেই শীতকালে জন্মানো হয়। গম, নানা ধরনের ডাল বীজ, নানা ধরনের তেল বীজ, গোলা আলু, পেঁয়াজ, রসুন,
ফুলকপি, বাঁধাকপি ও অন্যান্য নানা ধরনের শাকসবজি এ সময়ে জন্মায়। জলবায়ু সমভাবাপন্ন হওয়ায় এদেশে নাতিশীতোষ্ণ অঞ্চলের ফসলও জন্মে। অবশ্য বাংলাদেশে সারা বছরেই নানা ধরনের শাকসবজি উৎপাদন করা যায়। শীতকালে ফসল উৎপাদনের জন্য কিছুটা সেচের উপরও নির্ভর করতে হয়। ধান চাষের জন্য প্রয়োজনীয় পানির ব্যবস্থা করা গেলে শীতকালেও কোনো কোনো ধানের চাষ করা যায়। দেশের কোনো কোনো অঞ্চলে বর্তমানে মরুকরণ প্রবণতা দেখা দিচ্ছে, তাই ওইসব অঞ্চলে শস্য নির্বাচনেরও পরিবর্তন সূচিত হচ্ছে। বাংলাদেশে মরু বা শুষ্ক অঞ্চলের ফসল যেমন জোয়ার, বাজরা, চীনাবাদাম, ছোলা, খেজুর প্রভৃতি ভালোভাবে জন্মে। মৌসুমি জলবায়ুর প্রভাবে বর্ষাকালে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয় এবং নদীর দুকুল প্লাবিত করে বন্যার সৃষ্টি হয়। এত নদীর দুপাশের জমিতে পলি পড়ে মৃত্তিকা উর্বর হয়, ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পায়। আবার অতি বৃষ্টিজনিত বন্যায় ফসল হানি এবং মানুষের জীবন অন্যান্য সম্পদ হানি হয়। অনাবৃষ্টির কারণেও এদেশে কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হয়। আবার মৌসুমি জলবায়ুর প্রভাবে সময় মতো বৃষ্টি না হলে গ্রীষ্মকালে কৃষিকাজ ব্যাহত হয়। বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ দুর্বিপাক প্রায় নিয়মিত অতিথির মতো। কালবৈশাখী, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস প্রভৃতি প্রায় প্রতি বছরেই ব্যাপক ফসল হানি ঘটায়। প্রকৃতি প্রদত্ত বৃষ্টি প্রতি বছরেই যে যথাসময়ে হবে এমন নয়, তাই কোনো বছর অতিবৃষ্টি, কোনো বছর অনাবৃষ্টির কারণে বাংলাদেশের কৃষি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। ফসল উৎপাদনের সাফল্য এখনও মূলত নির্ভর করে প্রকৃতির উপর। সামগ্রিক অবস্থা বিচার করে সঙ্গত কারণেই বলা যায় বাংলাদেশের কৃষি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জলবায়ুর দ্বারা প্রভাবিত হয়। এবারের বিষয় ক্লাসিফিকেশন অফ ক্রপস, ফসলের শ্রেণীবিভাগ। আদিকাল থেকেই মানুষ পৃথিবীতে বিভিন্ন ধরনের গাছ জন্মাচ্ছে। সব ধরনের গাছেই যে মানুষের কাজে আসছে তা নয়, আর তাই সব গাছেই ফসল বলে গণ্য হয় না। যেসব উদ্ভিদকে মানুষ তার অন্ন, বস্ত্র, শাকসবজি, ফল, তৈল, চিকিৎসা প্রভৃতি বিভিন্ন ধরনের প্রয়োজনে নির্বাচন করে সুপরিকল্পিতভাবে যথাযথ যত্ন ও পরিচর্যার মাধ্যমে চাষাবাদ করে, সেগুলোকেই বলা হয় ফসল। ফসলের শ্রেণীবিভাগ। আবাদি ফসলসমূহের সুশৃঙ্খল পর্যালোচনার জন্য প্রয়োজন ফসলের শ্রেণীবিভাগ করা। ফসলের শ্রেণীবিভাগের জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে, যথা উদ্ভিদতাত্ত্বিক শ্রেণীবিভাগ, জীবনকাল শ্রেণীবিভাগ, উৎপাদনের ঋতু অনুসারে শ্রেণীবিভাগ, কৃষিতাত্ত্বিক শ্রেণীবিভাগ। উদ্ভিদতাত্ত্বিক শ্রেণীবিভাগ। উদ্ভিদের বৈশিষ্ট্য সমূহে ভিত্তিতে যে শ্রেণীবিভাগ করা হয় তাকেই বলা হয় উদ্ভিদতাত্ত্বিক শ্রেণীবিভাগ। সুইডেনের বিখ্যাত উদ্ভিদ বিজ্ঞানী লিনিয়াস বাইনোমিয়াল পদ্ধতিতে উদ্ভিদের শ্রেণীবিভাগ করেন। উদ্ভিদ শ্রেণীবিভাগের এই পদ্ধতি সর্বোচ্চ অনুসৃত হয়। উদ্ভিদের প্রধান প্রধান বৈশিষ্ট্যের আলোকে লিনিয়াসই প্রথম উদ্ভিদে গণ ও প্রজাতি এর প্রবর্তন করেন। উদ্ভিদতাত্ত্বিক শ্রেণীবিভাগ অনুসারে বিভিন্ন ধরনের ফসলকে গ্রামিনি, লিগুমিনেসি, সোলানেসি, টিলিয়েসি, মালভেসি, বোম্বেসি, পালমেসি, কিউকারবিটাসি জাতীয় প্রভৃতি ফ্যামিলিতে বিভক্ত করা হয়েছে। জীবনকাল অনুসারে। জীবনকাল অনুসারে ফসল সমূহকে ভাগ করা যেতে পারে তিন ভাগে, যথা একবর্ষজীবী ফসল,
যে সকল ফসলের জীবনকাল অর্থাৎ দৈহিক বৃদ্ধি, ফুল ফল ও বীজ উৎপাদনের জন্য এক ঋতু বা এক ঋতুর অধিক সময়ের প্রয়োজন তাদেরকে বলা হয় এক বর্ষজীবী ফসল। এসব ফসল এক বছরের মধ্যেই জন্মে এবং মরে যায়, যেমন ধান, গম, পাট, সরিষা, চিনাবাদাম, মসুর, মুগ প্রভৃতি। আমাদের দেশের অধিকাংশ ফসলেই এই দলের শ্রেণীভুক্ত। দ্বিবর্ষজীবী ফসল, যেসব ফসলের জীবনকাল অর্থাৎ দৈহিক বৃদ্ধি, ফুল ফল ও বীজ উৎপাদনের জন্য এক ঋতু বা এক ঋতুর চেয়ে বেশি কিন্তু 2 বছরের চেয়ে কম সময় লাগে তাদেরকে বলা হয় দ্বিবর্ষজীবী ফসল, যেমন আখ, বিট, আদা, হলুদ প্রভৃতি। বহুবর্ষজীবী ফসল, যেসব ফসলের জীবনকাল অর্থাৎ দৈহিক বৃদ্ধি, ফুল ফল ও বীজ উৎপাদনের জন্য 2 বছরের চেয়ে বেশি সময় লাগে তাদেরকে বলা হয় বহুবর্ষজীবী ফসল, যেমন আম, জাম, লিচু, কাঁঠাল, চা, বৃক্ষতুলা, নেপিয়ার ঘাস, প্যারা ঘাস প্রভৃতি। উৎপাদনের ঋতু অনুসারে, উৎপাদনের ঋতু অনুসারে ফসল সমূহকে 3 ভাগে ভাগ করা যেতে পারে, যেমন গ্রীষ্মকালীন বা খরিফ এক ফসল। যেসব ফসলের শারীরিক বৃদ্ধি, ফুল ও ফল উৎপাদনের অধিকাংশ সময় ফাল্গুন থেকে জ্যৈষ্ঠ মাসের মধ্যে পড়ে তাদেরকে বলা হয় খরিফ এক ফসল, যেমন বিরি ধান 42, বিরি ধান 43, বিরি ধান 48, পাট, তিল, গ্রীষ্মকালীন শাকসবজি প্রভৃতি। বর্ষাকালীন বা খরিফ 2 ফসল, যেসব ফসলের শারীরিক বৃদ্ধি, ফুল ও ফল উৎপাদনের অধিকাংশ সময় আষাঢ় থেকে ভাদ্র মাসের মধ্যে পড়ে তাদেরকে বলা হয় খরিফ 2 ফসল, যেমন বিরি ধান 30, বিরি ধান 31, বিরি ধান 53, বিরি ধান 57, বিরি হাইব্রিড ধান 4, ভুট্টা, মুগ কলাই, মাসকলাই প্রভৃতি। শীতকালীন বা রবি ফসল, যেসব ফসলের শারীরিক বৃদ্ধি, ফুল ও ফল উৎপাদনের অধিকাংশ সময় রবি ঋতুতে পড়ে তাদেরকে বলা হয় রবি ফসল, যেমন বিরি হাইব্রিড ধান 1, বিরি হাইব্রিড ধান 2, গম, সরিষা, ফুলকপি, গাজর, মূলা, তামাক, শালগম, টমেটো, পালং শাক প্রভৃতি। এবার আমরা অ্যাগ্রোনমিক্যাল ক্লাসিফিকেশনের বিস্তারিত আলোচনা করব, কারণ তোমাদের সিলেবাসে এই ক্লাসিফিকেশনটাই আছে। কৃষিভিত্তিক শ্রেণীবিভাগকে ব্যবহারিক শ্রেণীবিভাগও বলা হয়ে থাকে। কৃষিবিজ্ঞানীগণ সাধারণত ফসলের প্রয়োজনীয়তা ও একই উদ্দেশ্যে ব্যবহারের বিষয়টি বিবেচনা করে এই শ্রেণীবিভাগ করে থাকেন। বাংলাদেশে উৎপন্ন ফসলসমূহকে কৃষিতত্ত্ববিদরা নিম্নলিখিত ভাগে ভাগ করেছেন, যথা দানাজাতীয় ফসল, আঁশ উৎপাদনকারী শস্য, তেল উৎপাদনকারী শস্য, ডাল জাতীয় শস্য, চিনি উৎপাদনকারী শস্য, ফসল উৎপাদনকারী শস্য, শাকসবজি উৎপাদনকারী শস্য, মশলা উৎপাদনকারী শস্য, কাঠ জ্বালানি ও কাঠ উৎপাদক শস্য, রবার উৎপাদনকারী শস্য, ভেষজ জাতীয় ফসল, সবুজ সার জাতীয় শস্য, পশু খাদ্য জাতীয় শস্য, পুষ্পজাতীয় শস্য, রং জাতীয় শস্য, কীটনাশক জাতীয় শস্য, শিল্প জাতীয় শস্য, উত্তেজক জাতীয় ফসল, নেশা জাতীয় ফসল, চর্ম। এবারে আমরা এগুলো সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দেব। দানা জাতীয় ফসল, সাধারণত গ্রামীণী গোত্রের উদ্ভিদ থেকে দানা জাতীয় খাদ্যশস্য উৎপন্ন হয়। আমাদের দেশের প্রধান প্রধান শস্যগুলো এই শ্রেণীর অন্তর্গত। দানা জাতীয়
ফসলে সামান্য পরিমাণ আমিষ, শর্করা, খনিজ পদার্থ ও ভিটামিন বিদ্যমান। ভাত, রুটি এই জাতীয় ফসল থেকে উৎপন্ন হয়। ধান, গম, বার্লি, কাউন, জোয়ার, বাজরা, ভুট্টা, সিনা, ওট, যব প্রভৃতি এই শ্রেণীর ফসল। আঁশ উৎপাদনকারী শস্য। মানব সমাজের ব্যবহৃত বস্ত্র তৈরিতে আঁশ একটি গুরুত্বপূর্ণ উপাদান। বস্ত্র ছাড়াও আঁশ দিয়ে দৈনন্দিন জীবনের ব্যবহার্য বহু সামগ্রী প্রস্তুত করা হয়। সুতা, বস্ত্র, শর্ট, থলে, রশি, মাদুর, গদি, লেপ, তোষক, ব্রাশ, ক্যানভাস, কাগজ প্রভৃতি তৈরিতে আঁশ ব্যবহৃত হয়। পাট, তুলা, কেনাফ, রাশি, মেস্তা, তিসি, হেম্প, শন, সিসাল প্রভৃতি আঁশ জাতীয় ফসলের উদাহরণ। তেল উৎপাদনকারী শস্য। কোনো কোনো উদ্ভিদ কোষে প্রচুর পরিমাণে তেল ও চর্বি জাতীয় পদার্থ থাকে। এই তেল ও চর্বি মানুষের বিভিন্ন কাজে লাগে। তেল রান্না, আচার, চাটনি, সাবান, গ্লিসারিন, বার্নিশ প্রভৃতিতে ব্যবহৃত হয়। এছাড়া মানুষের গায়ে লাগানোর জন্য সরিষার, নারিকেলের, তিলের তৈল ব্যবহার করা হয়ে থাকে। সরিষা, তিল, তিসি, চীনাবাদাম, সূর্যমুখী, সয়াবিন, নারিকেল, রেড়ি, কুসুমফুল, বাজনা, ভ্যারেন্ডা, তুলার বীজ প্রভৃতি তেল উৎপাদনকারী ফসল। ডাল জাতীয় শস্য। এদেশের মানুষের খাদ্য তালিকায় ভাতের পরেই ডালের অবস্থান। সাধারণ মানুষ ডালের উপর অনেকখানি নির্ভরশীল। ডালে আমিষের ভাগ বেশি, এছাড়া শ্বেতসার, স্নেহ ও ভিটামিন বিদ্যমান। মাছ ও মাংসের পরিবর্তে ডাল ব্যবহার করা হয়ে থাকে। ডালকে গরিবের মাংস বলা হয়। ছোলা, মটর, মুগ, মাসকলাই, মসুরি, খেসারি, অড়হর, শিম, বরবটি প্রভৃতি ডাল জাতীয় ফসল। চিনি উৎপাদনকারী শস্য। আমাদের খাদ্য তালিকায় চিনি ও গুড়ের বেশ সমাদর রয়েছে। চিনি ও গুড় শর্করা জাতীয় ফসল থেকে উৎপন্ন করা হয়। শালক সংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদ এই শর্করা উৎপাদন করে থাকে। আখ, খেজুর, তাল, নারিকেল, বিট প্রভৃতি চিনি উৎপাদক ফসল। ফল উৎপাদনকারী শস্য। পরিণত ও পরিপুষ্ট গর্ভাশয়কেই সাধারণত ফল বলা হয়। এছাড়াও কিছু কিছু ফল গর্ভাশয় ছাড়া পুষ্পের অন্যান্য অংশ রূপান্তরিত হয়ে তৈরি হয়। ফল সকলের কাছে প্রিয়, সুস্বাদু ও পুষ্টিকর। ফল কাঁচা ও পাকা উভয় অবস্থাতেই খাওয়া যায়। ফলে প্রচুর পরিমাণে শর্করা, খনিজ পদার্থ, ভিটামিন বিদ্যমান। হজম শক্তি বৃদ্ধি, ক্ষুধা বর্ধন, দৈহিক শক্তি, রোগ নিরাময়ে ফলের বিশেষ ভূমিকা রয়েছে। জ্যাম, জেলি, স্কোয়াশ, মোরব্বা, চাটনি, আচার প্রভৃতি তৈরিতে ফল ব্যবহৃত হয়। আম, কাঁঠাল, কলা, লিচু, পেঁপে, জাম, পেয়ারা, তরমুজ, ডালিম, আতা, আনারস, শরীফা, কুল, সফেদা, নারিকেল, আমলকি, খেজুর, তাল, কমলালেবু, আপেল প্রভৃতি ফলের উদাহরণ। শাকসবজি উৎপাদনকারী শস্য। যে সকল উদ্ভিদের বর্ধনশীল অঙ্গ ও জননাঙ্গ রান্না করে অথবা কাঁচা অবস্থায় খাওয়া যায় তাদেরকে শাকসবজি বলা হয়। শাকসবজিতে প্রচুর পরিমাণে খাদ্য ও পুষ্টি উপাদান বিদ্যমান। টাটকা শাকসবজি অনুসারে গ্রীষ্মকালীন ও শীতকালীন শাকসবজি হিসাবে ভাগ করা হয়ে থাকে। বেগুন, ঢেঁড়স, ডাঁটা, পুঁই শাক, লাল শাক,
পাট শাক, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, সিসিঙ্গা, করল্লা, ঝিঙ্গা, পটল, বরবটি, পানিকসু, মুখী কসু, কাঁকরোল প্রভৃতি গ্রীষ্মকালীন শাকসবজি, এবং গোলালু, মিষ্টি আলু, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, শালগম, গাজর, লেটুস, টমেটো, শিম, লাউ, মূলা, পালং শাক, মূলা শাক, সরিষা শাক প্রভৃতি শীতকালীন সবজির উদাহরণ। মশলা উৎপাদনকারী শস্য। রন্ধন কাজে কতকগুলো সুগন্ধযুক্ত দ্রব্য ব্যবহার করে রান্না করা সামগ্রীকে সুস্বাদু করা ও বদগন্ধ দূর করতে যে সকল দ্রব্য ব্যবহার করা হয় তাদেরকে মশলা বলা হয়। অনেক সময় মশলা খাদ্যদ্রব্যের জীবাণু ধ্বংস করে। বিভিন্ন শ্রেণীর উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, ফুল ও ফল মশলা হিসেবে ব্যবহৃত হয়। লবঙ্গ, গোলমরিচ, দারুচিনি, তেজপাতা, মরিচ, জিরা, ধনে, আদা, হলুদ, পেঁয়াজ, এলাচি, জাফরান, রাঁধুনি প্রভৃতি মশলা উৎপাদনকারী শস্য। রান্না ছাড়াও মশলা আচার, চাটনি তৈরিতে, প্রসাধনীতে, এমনকি ঔষধ প্রস্তুতেও ব্যবহৃত হয়। কাঠ জ্বালানি ও কাঠ উৎপাদক শস্য। মানুষের বিভিন্ন আসবাবপত্র তৈরি ও জ্বালানি কাঠ উৎপাদনে ব্যবহৃত শস্যকে কাঠ ও জ্বালানি কাষ্ঠ উৎপাদনকারী শস্য বলা হয়। শাল, সেগুন, শিশু, করই, মেহগনি, জাম, সুন্দরী, দেবদারু, কাঁঠাল প্রভৃতি এই শ্রেণীর ফসল। রবার উৎপাদনকারী শস্য। যে সকল শস্য থেকে রবার উৎপন্ন হয় তাদেরকে রবার উৎপাদনকারী শস্য বলা হয়। যেমন প্যারা রবার, ভারতীয় রবার, পানামা রবার, সিয়ারা রবার প্রভৃতি। ভেষজ জাতীয় ফসল। এই শ্রেণীর ফসল মানুষের রোগ ব্যাধি নিরাময়ে বিশেষ ভূমিকা রাখে। ঔষধ হিসেবে ব্যবহার ছাড়া কিছু কিছু উদ্ভিদ মানুষের শরীর গঠনে ও রক্ষণাবেক্ষণে সহায়তা করে। থানকুনি, আকন্দ, বেলেডোনা, বিষকাঁঠালি, চিরতা, বাসক, ধুত্রা, তুলসী, মুক্তঝরি, কালমেক, অর্জুন, টেরিকা, সিংকোনা, ইপিকাক, সর্পগন্ধা, হরিতকি, বহেরা, জৈন, অশোক, বকফুল, তেঁতুল, কেশরাস, নিসন্দা, পিপুল, রক্তকমল, ফণীমনসা, বন ওকরা প্রভৃতি ভেষজ জাতীয় ফসল। সবুজ সার জাতীয় শস্য। যে সমস্ত শস্য পচিয়ে সবুজ সার প্রস্তুত করা হয় তাদেরকে সবুজ সার শস্য বলা হয়। এই শ্রেণীর শস্য সহজেই জন্মাতে ও বৃদ্ধি পেতে পারে। গাছে পাতা বেশি হয়, পাতা ও কাণ্ড রসালো হয়। ধৈঞ্চা, শনপাট, কলাই, মাসকলাই, খেসারি, ছোলা, মসুরি, মটর, নীল, সয়াবিন, বরবটি প্রভৃতি সবুজ সার শস্য। পুষ্পজাতীয় শস্য। যে সকল শস্য সুদর্শন ও শোভা বর্ধক হিসেবে ব্যবহৃত হয় তাদেরকে পুষ্পজাতীয় শস্য বলা হয়। যেমন গোলাপ, রজনীগন্ধা, চাঁপা, জুঁই, ডালিয়া, বাগানবিলাস, বকুল, শেফালি, গন্ধরাস, জবা, স্থলপদ্ম, চামেলি, চাঁপা, গাঁদা, দোপাটি প্রভৃতি। রং জাতীয় শস্য। যে সকল ফসল থেকে নানা রকম রং উৎপাদন করা যায় তাদেরকে রং জাতীয় শস্য বলা হয়। বিভিন্ন ধরনের বস্ত্র সামগ্রীতে রং করার জন্য প্রয়োজনীয় রং এ সকল শস্য থেকে উৎপন্ন হয়। জাফরান, পুদিনা, নীল, পলাশ, পুনর্রভা, শুষ্নি, সজিনা, শেফালি, বহেরা,
করিতকি প্রভৃতি রং জাতীয় শস্য। কীটনাশক জাতীয় শস্য, যে সমস্ত শস্য থেকে কীটনাশক প্রস্তুত করা যায় তাদেরকে কীটনাশক জাতীয় শস্য বলা হয়। তামাকের রস, বিষ কাঁঠালি, নিমের রস কীটনাশক হিসেবে ব্যবহৃত হয়। শিল্পজাতীয় শস্য, যে সকল শস্য শিল্প কারখানায় কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় তাদেরকে শিল্পজাতীয় শস্য বলা হয়। বাঁশ, বেত, নল, খাগড়া, গেওয়া প্রভৃতি। উত্তেজক জাতীয় ফসল, যে সকল ফসলের অংশবিশেষ পান করলে শারীরিক উত্তেজনার সৃষ্টি হয় তাদেরকে উত্তেজক জাতীয় ফসল বলা হয়। এ সকল ফসলের মধ্যে ক্যাফিন নামক পদার্থটি এই উত্তেজনা সৃষ্টির জন্য দায়ী। চা, কফি এই শ্রেণীর ফসলের উদাহরণ। নেশাজাতীয় ফসল, যে সকল ফসল নেশাগ্রস্ত মানুষের উৎসাহ সাময়িক আরাম দান করে এ সকল ফসল মানুষের সাময়িক অর্থাৎ ক্ষণিকের জন্য উত্তেজনা দান করে থাকে। তামাক, গাঁজা, আফিম, ভাং প্রভৃতি এই শ্রেণীর ফসল। চর্ব, পান, সুপারি, খয়ের প্রভৃতি চর্বজাতীয় ফসল। উপরোক্ত আলোচনার প্রেক্ষাপটে আমরা বলতে পারি বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, ইহার লোকসংখ্যা প্রায় 160 মিলিয়ন। বিপুল সংখ্যক লোকের খাদ্য জোটে কৃষি থেকে। এদেশের কৃষককুল সাধারণত বৃষ্টি নির্ভর কৃষি কাজ করে থাকে, অর্থাৎ বছরে একটা ফসল ফলায়। বর্ষা মৌসুমে ধান চাষ করে এবং অন্যান্য মৌসুমে হয় জমি পতিত থাকে, না হয় ছোট ছোট কোনো রবি শস্য উৎপাদন করে। অথচ সুষ্ঠু আবাদ নীতি অনুসরণ করলে আমাদের 88,53,905 হেক্টর জমিতে পর্যাপ্ত ফসল উৎপাদন করা যায় তথা দেশকে একটি খাদ্য রপ্তানিমুখী দেশ হিসেবে পরিগণিত করা যায়। বছরের একটা সময় আমাদের যে বৃষ্টিপাত হয় তা যদি সংরক্ষণ করা যায় তবে খরার সময় উহার ব্যবহার দ্বারা প্রচুর ফসল উৎপাদন করা যায়। আজকের আলোচনা এ পর্যন্তই। বিপদের সময় যার বুদ্ধি লোপ পায় না সেই যথার্থ বুদ্ধিমান। তোমরা ক্লাসগুলো প্রতি সপ্তাহের ক্লাসগুলো বারবার দেখে পড়ে ঠিক করে রাখবে, কারণ কলেজ খুললে পরে তোমরা দেখবা যে পড়ার সময় খুব কম পাবা, পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকতে হবে। অতএব এখন যেহেতু প্রতিষ্ঠানে যাওয়ার ঝামেলা নেই, অতএব তোমরা এই সাথে সাথে প্রতি সপ্তাহে যে স্লাইডগুলো দেখো এগুলো পড়ে ঠিক করে রাখবে। সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো। ধন্যবাদ।